মাস্ক মাস্ক পরে থাকা আসলে দরকার আছে, মাস্ক পরি। আচ্ছা মাস্কটা একটু পরে পরি, তার আগে একটু কথা বলি, এখানে বসি। লুকিং গ্লাসগুলো ঠিক করে নেই। এটা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। অনেকেই বলে এটাকে রিক্সা, অনেকেই বলে অটোরিকশা, অনেকেই বলে ব্যাটারি চালিত সিএনজি, অনেকেই বলে এটাকে ইজি বাইক। তবে এটি পরিবেশ বান্ধব। আর বাংলাদেশে একটি প্রচলন আছে যে চায়না প্রোডাক্ট কখনো দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, কিন্তু এটি যে পরিবেশ বান্ধব সেটা নিঃসন্দেহে প্রমাণিত। বেশ, এটাতে বাংলাদেশে যে ইজি বাইকটি এখন আছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটিতে ধারণ ক্ষমতা যাত্রী সংখ্যা 6 জন এবং একজন চালক, যে জায়গাটায় আমি বসে আছি এটা সহ 7 জন ধারণ ক্ষমতা। এখানে ধরে বসার মতো ব্যবস্থা রয়েছে। এখানে আছে একটা লুকিং গ্লাস, এটা দিয়ে পেছনটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আবার দেখা যাচ্ছে, এখানে একটা লুকিং গ্লাস আছে, এখানে একটা লুকিং গ্লাস আছে, এটা দিয়ে সাইডটা দেখা যাচ্ছে। এখানে হর্নের ব্যবস্থা আছে, ব্রেকের ব্যবস্থা আছে, পায়ের ব্রেক রয়েছে। এটা দিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বেশ ভালো লাগে, বেশ চমৎকার একটা জিনিস, আমার বেশ পছন্দ এটা। তবে এটা মেয়েদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকিপূর্ণ, এই কারণে যে অনেক সময় মেয়েদের ওড়না এটাতে পেঁচিয়ে যায়। এই জায়গাটা মেয়েদেরকে সতর্ক থাকতে হয়, বসার পর নিজের শাড়ি ওড়না এগুলোকে গুছিয়ে বসতে হয়। আরেকটা ব্যাপার আছে, আমি আপনাকে দেখাই, এটা নেত্রকোণায় একটা ব্যবস্থা করা হয়েছে যে এটা হচ্ছে ইজি বাইকটার বাম পাশ, বাম পাশ দিয়ে সবাইকে প্রবেশ করতে হয় এবং বের হতে হয়। ডান পাশটা আমি আপনাকে একটু যদি দেখাই, এটা হচ্ছে ডান পাশ। ডান পাশটা কিন্তু এক ধরনের রড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এটাতে এক্সট্রা একটা চাকা কিন্তু লাগানো আছে, যদি কোনো কারণে একটা চাকার সমস্যা দেখা দেয় তাৎক্ষণিক যেন এটাকে ব্যবস্থা করা যায়, চাকাটা দেওয়া আছে। ডান পাশটা দিয়ে কিন্তু কেউ বের হতে পারবে না, এর কারণ হচ্ছে ডান পাশ উঠার জন্য এবং নামার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়। চমৎকার, নেত্রকোণাতেই এই ব্যবস্থাটা করা হয়েছে। ইজি বাইকের একই সাইড এক্সিট এবং একই সাইডকে এন্ট্রি হিসেবে রাখা হয়েছে। এটা আমি বাংলাদেশের অনেক শহর ঘুরেছি, কিন্তু অন্য কোনো শহরে এই ব্যবস্থাটা আসলে একেবারেই নেই। যাই হোক, নেত্রকোণায় ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। নিরাপদ যানবাহনের ব্যবস্থা এখানে রয়েছে, আপনি চাইলে ঘুরে যেতে পারেন প্রিয় শহর, প্রাণের শহর নেত্রকোণায়। ধন্যবাদ।